ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তামি সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব হাসান। নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে পিবিআই প্রতিবেদন জমা দেওয়ার পর আবেদনটি করেন তিনি। আইনগতভাবে তামিমা এখনও তার স্ত্রীগুলো দাবি করেন তিনি। এর আগে পিবিআই জানান, সংবাদ সম্মেলনে প্রথম স্বামীকে তালাক না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। তাছাড়া যে তালাকনামা দেখানো হয়েছে সেটি জালিয়াতি করে বানানো হয়েছে। পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার জানান, তালাক সংক্রান্ত যেসব কাগজপত্র দেখানো হয়েছে তার সবই জান। তালাক প্রক্রিয়ায় যে ন্যূনতম প্রক্রিয়া মানার কথা সেটিও মানা হয়নি। এর সঙ্গে তামিমার মা সুমি আক্তারের জড়িত থাকারও প্রমাণ মিলেছে। তামিমা হোসেনের মা সুমি আক্তার, ওনার অপরাধটি হলো যে উনি এই টোটাল জালিয়াতিটি এই ডিগ্রি টোটালটা আমাদের কাছে মনে হয়েছে একটি জালিয়াতি এবং এই তালাকনামাটি একটি জালিয়াতির মধ্যে হয়েছে এবং এই জালিয়াতি সহযোগিতা করেছে। সুতরাং এখানে আমরা দেখেছি যে রাকিব হোসেন যে দাবি করেছিলেন দুইটি দাবি সে আমরা পূরণ করতে পেরেছি, সেটি হলো তিনি জালিয়াতির শিকার হয়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন এবং তিনি সমাজে কলঙ্কিত হয়েছেন, তিনি তা মানহানি হয়েছেন। দীর্ঘ 6-7 মাসের তদন্ত শেষে আজকে হচ্ছে তামিমা রাকিব ইস্যুতে রায় আসতে যাচ্ছে, আদালতের রায় না, ডেইলি শো উইথ ফখরুল ইসলামের আদালতের সুপ্রিম কোর্টের রায় আসতে যাচ্ছে। ওই আদালত তো 6-7 মাস সময় নিয়েছে ওরা তদন্ত করতে, কী তদন্ত করছে জানি না। আমাদের হিয়ার অ্যাট ডেইলি শো উইথ ফখরুল আমরা কিন্তু তদন্ত করে আজকে থেকে 6 মাস আগেই হচ্ছে রায় দিয়ে দিছি, সেখানে আলোচনা করে বিভিন্ন তথ্য প্রমাণ উপাত্ত যেগুলো হাতে ছিল সেগুলোর ভিত্তিতে দেখা দিয়েছি। তো মানে অ্যাগেন, যেহেতু বাংলাদেশে ন্যায় বিচার নাই, মব জাস্টিস, এই কারণে আমাদেরকে হচ্ছে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে হয়, আবার আমাদেরকে হচ্ছে বিচারকের ভূমিকা পালন করতে হয়। তো আজকে বিচারকের ভূমিকা পালন করবো, আজকে রায় দিব, কিন্তু তদন্ত করে যে রিপোর্ট জমা দিয়েছিলাম 6 মাস আগে আমি এই এই ডেইলি শো ফখরুলেই, সেটার ভিত্তিতে আর কি রায় হবে এখন। সো 6 মাস লাগে ও রায়টা বের করছে, যেটা আমি আমেরিকায় বসে বের করে ফেলছি 6 মাস আগে, রাইট? অফকোর্স আই এম কিডিং, বাট আপনি মানে সিরিয়াসলি তদন্ত করে রায় মানে একটা সিদ্ধান্ত নিতে গেলে তো এই সময় লাগবে, সেটা সমস্যা না। তদন্ত শেষে যে সঠিক সিদ্ধান্তটা আসছে, সঠিক রায়টা আসছে, সঠিক পর্যবেক্ষণটা আসছে, আমি তাতেই খুশি। মব জাস্টিসের দেশে তো বোঝেন না আপনি, তো এই কারণে না আমি চ্যানেল খুলে কথা বলি, লাইক ন্যায় বিচার তো পাবেন না আপনি। হ্যাঁ, হয়তো আপনাদের ভালো লাগে না কেন কথা বলি, বিভিন্ন জনের জন্য ন্যায় বিচার দাবি করে বেড়াইতেছি, গালাগালি করতেছি অশুভ ইতর বলে বাঙালিকে, যেদিন আপনি আবার মারাটা খেয়ে যাবেন সেদিন আপনার পক্ষে কথা বলবো, তখন খুব সুইট মধুর লাগবে তখন আমাকে। ওই যে আরিফার হোসেনের হচ্ছে ফ্রেন্ড, ওই যে মজাল স্পিজের অ্যাডমিন, উনি হচ্ছে টিএসিতে যে মেয়েদের উপর অশ্লীল শ্লীলতা হানি হয়েছিল সেটা নিয়ে মজাল স্পিজের অ্যাডমিন প্রতিবাদ করছে, করে ছাত্রলীগের কারা জড়িত ছিল তাদের ছবি হচ্ছে পাবলিশ করছে দেখে সেই ছেলেকে থ্রেটেড দিয়ে সেই ছেলে দেশ ছেড়েই পালাইছে, সিঙ্গাপুর গেছিল ঘুরতে নাকি, তারপর বাংলাদেশে না এসে ক্যানাডা চলে গেছে, তারপর সে ওখান থেকে পোস্ট দিয়েছে। তখন আমি এটা নিয়ে যখন প্রতিবাদ করছি তখন আরিফার হোসেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, ওই ঘটনার পর একটা স্ট্যাটাস দিয়েছি মোটামুটি ভাইরাল গেছে, আরিফার হোসেনের দৃষ্টিগোচর হয়েছে, উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ইনবক্সে আমাদের কথা হয়েছে, খুব অ্যাপ্রিসিয়েট করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নেতিবাচক, আমি খুব ভালো লাগছে তখন। পরে তো অবশ্যই আমি আবার আনফ্রেন্ড করে দিছে, কারণ নিজের উপরে যখন বাসটা চলে আসে তখন যখন ন্যায়ের পক্ষে কথা বলি ন্যায় বিচারটাই তখন নেতিবাচক লাগে না, তখন অন্যের বেলায় তখন নেতিবাচক লাগে, কারণ অন্য মারা খেলে আমার কি, আমি তো ইতিবাচক থাকতে আমার সমস্যা নাই। সো এই যে মব জাস্টিসের দেশে, এই কারণে আমাদেরকে একই সাথে শার্লক হোমসের ভূমিকা পালন করতে হয়, একই সাথে হচ্ছে সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব পালন করতে হয়। সিনহার কথা বলে আবার গালাগালি করেন না, সিনহার দায়িত্ব পালন করতেছি বলতে অ্যাকুরেটলি তার দায়িত্ব পালন করতেছি না, কিন্তু ওই ভূমিকায় আছি আর কি। 6 মাস আগে যা দেখাইছি এখন সেগুলো অবশ্যই রিপিট করার কোনো পয়েন্ট নাই, সেখানে আলোচনা করে দেখাইছি যে তারা জাস্ট ফ্রেন্ডশিপ থেকে জাস্ট প্রেমশিপে কনভার্ট হয়ে যাচ্ছে তাদের সম্পর্ক, এবং সেই মেয়ে হচ্ছে রাকিবের সাথে সম্পর্ক থাকা অবস্থায় একাধিক সম্পর্কে জড়ায় পড়ছে, এবং সে যে তালাকের কাগজপত্র দেখাইছে সেগুলো সব ভুয়া, সেগুলো তখন আলোচনা করছি, তার পাসপোর্টের ডকুমেন্ট থেকে জানা যাচ্ছে কবে তালাকের ডে, তো নতুন এখন অবশ্যই সেগুলোই বের হয়ে আসছে তদন্তর পর, কনক্রিটভাবে আরও তথ্য প্রমাণ সামনে বের হয়ে আসছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, যেটা খুবই ভালো ব্যাপার, যে যেটা সত্য সঠিক সেটাই, কারণ আপনারা এই যে দেখেন আমি আপনাদেরকে যে এই পর্যন্ত যতগুলো ঘটনা বাংলাদেশে আমি এই চ্যানেল খোলার পর থেকে আজকে 1.5 বছর ধরে যতগুলো ঘটনা ঘটলো, যতগুলো ঘটনা আমি বিশ্লেষণ করলাম আলোচিত, হ্যাঁ চিপা চাপা তো হচ্ছেই, প্রত্যেকটার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইছি অলমোস্ট লাইক 99.99% ক্ষেত্রেই বোধহয় ছেলে নির্দোষ, কিন্তু ছেলেকে ফাঁসানো হয়েছে। সেই মিন্নি, ওই যে মিন্নি হত্যাকাণ্ড, মিন্নিকে ওই যে দিন দুপুরে ইয়েকে রিফাতকে কোপায় হত্যা করা হয়েছিল, সেই মিন্নি হত্যাকাণ্ড থেকে শুরু করছি ন্যায়ের পক্ষে কথা বলা, এই নারীবাদী শুয়োরদের বিরুদ্ধে ফাইট করা, বদমাইশগুলোর বিরুদ্ধে। তখন আমি মিন্নি হত্যাকাণ্ডের পর যখন প্রথম মনে হলো যে আরে এটা তো মনে হয় মিন্নি জড়িত, তখন আমি হচ্ছে চ্যানেল ট্যানেল তো তখন ছিল, হ্যাঁ তখন চ্যানেল ছিল, কিন্তু আমি একটা ভিডিও করছিলাম আমার ফেসবুকে আমার প্রোফাইল থেকে আর কি, একটা 10 মিনিটের ভিডিও কথা বলে সেখানে, যে পাবলিক মবকে বোঝানোর চেষ্টা করছি যে
যে মিন্নির বিচার চাওয়া মানেই হচ্ছে নারীর বিরুদ্ধে কথা বলা না, কারণ পাবলিক তো বোঝেন নাই। ওই যে আপনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা মানে অ্যান্টি সেমাইট, আপনি শুয়ার আছে না কিছু এরকম আর কি। যে মিন্নির শয়তানের বিরুদ্ধে মিন্নির একটা ভালো তদন্তর দাবি তোলা মানেই নারী বিদ্বেষী এই সেই হেবি যাবে, এগুলো না। তো এগুলো তো ধরেন যে গ্ল্যামারাস পজিশন নিতে হবে ফেসবুকের এই বদমাইশগুলা, হ্যাঁ এরা মিলে ফেসবুকের মধ্যে এসে এরাও নারীবাদী হইতে হবে, খুব গ্ল্যামারাস হইতে হবে, নারীর পক্ষে ফাইট করতে হবে। আপনার দেখেন না, আপনি একটা একটা করে যেগুলো মাথায় সেগুলো আলোচনা করি, মিন্নি ঘটনা, হ্যাঁ দেখা গেল মিন্নি দোষী ছেলে নির্দোষ, আনুষ্কা দিহানের ঘটনা, যদিও এখন পর্যন্ত ইয়ে করতেছে না, কি জানি বলে ছেলেকে দিহানকে ভরে রাখছে, বেরোবে না, মব জাস্টিসের দেশ থেকে বের হবে না, ছেলেটা পচে মরতেছে জেলে কিন্তু ছেলেটা নির্দোষ। তারপর আপনার মনে হতে পারে না কী কী ঘটনা এ পর্যন্ত যত ঘটনা, এই যে আপনার নায়িকা হইতেছে পরিমণি, হ্যাঁ এই যে এখন হইতেছে এই যে ঘটনা, এখন যেটা আজকে আলোচনা করতেছি যে নাসির হোসেনের সাথে প্রেম করছে, কোন ঘটনাটাতে ছেলে নির্দোষ না, সব ঘটনা এই পর্যন্ত যা, এই যে বাংলাদেশে 80% নারী নির্যাতন মামলা মিথ্যা, সেটা যে সত্য সেটার প্রমাণ হচ্ছে রিলি শো উইথ ফখরুল, হ্যাঁ দেখা যাবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার চ্যানেলের ভিউ কম যেহেতু, আমার অডিয়েন্স কম যেহেতু, লাভ হচ্ছে না আর কি কামন, ওই যে কারণে তো পাবলিক অডিয়েন্স কম বোঝেন, এগুলো যে বলি এগুলো তো পাবলিকের ভালো লাগে না। শুরুর তো ফেসবুকের মধ্যে আসে, খুব চেতনা দেখাইতে হবে, গ্ল্যামারাস গ্ল্যামারাস পজিশন নিতে হবে, নারীর পক্ষে কথা বলতে হবে, নারী নারী নারী, এগুলো যে সভ্য দেশের আলাপ, যেখানে কপি পেস্ট মারতেছে সভ্য দেশে, যেরকম করে ফাঁসায় না, ফাঁসানো সম্ভব না, ফাঁসায় ওই যে মিঠু মুভমেন্টে অনেক বের হয়েছে, কিন্তু সেখানে যেই কথাটা সবসময় বলেছি সিস্টেম, সেই দেশে সভ্য সিস্টেম আছে, আপনি রিলাই করতে পারেন সিস্টেমের উপর, যে আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে দেখ কেউ, কিন্তু এটা শেষ পর্যন্ত তদন্ত শেষে, লম্বা তদন্ত শেষে হোপফুলি আমি ন্যায় বিচার পাবো, আমাকে চাইলেই ধরে ফাঁসায় মবের মবরা মিলে ফাঁসি চাই বলে একদম জেলে ঢুকে ওই যে দিহান ঢুকে বসে রয়েছে আর বের হয়ে, এগুলো সম্ভব না সভ্য দেশে। সো ওরা ওই সব দেশে এরা নারীদেরকে নিয়ে যে কথা বলে, এগুলো বাংলাদেশের মধ্যে সেরাও গ্ল্যামারাস হইতে হবে ওয়েস্টার্নদের মতো করে, খুব গ্ল্যামার একেবারে, হ্যাঁ কিন্তু এই দেশে কিন্তু পুরুষ নির্যাতন হচ্ছে রিয়ালিটি, সেটা নিয়ে কথা বলবে না গ্ল্যামারাস হওয়ার জন্য। তো যাক, সেই প্রসঙ্গে আরেকবার আলোচনা করে শেষ করে এখন ওই যে রায় ঘোষণার দিন, আজকে রায় ঘোষণা করে দিচ্ছি, তদন্ত তো এগেন ফলাফল জমা দিয়েছি 6 মাস আগে, আজকে আমরা রায় ঘোষণা করে দিই, আদালতে যাবে কী হবে কে জানে, আবার কোন দিক থেকে মব লেগে যায় হু নোজ। সো হ্যাঁ, সেটা হচ্ছে যে তারা হচ্ছে বিয়েটা করছে অবৈধভাবে, যে রাকিব ছেলেটা বেচারা হচ্ছে ভিকটিম এই পুরো ঘটনার, তাকে হেনস্থা করা হয়েছে সারা দেশের সামনে, তাকে মিথ্যাবাদী বানানো হয়েছে, তাকে নিয়ে মক করা হয়েছে, এবং সোনার বাংলা যেহেতু ভাবমূর্তি মানহানি বিগ ডিল হিউজ ডিল, সুতরাং এখন প্রচণ্ড খেলাধুলা তামিমার সাথে করা হোক বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, লাইক সভ্যতার স্ট্যান্ডার্ডে তো অবশ্যই, সে যা যা মিথ্যা অভিযোগ কারণ আমি করলে সেটার বিচার তো তার হবেই। তারপর জালিয়াতি করছে কাগজপত্র, এটা তো খুব সিরিয়াস ক্রাইম, কিন্তু কাগজপত্র জালিয়াতি করা এটা খুব সিরিয়াস, সো সেটা দিয়ে অ্যালোন তামিমা এবং নাসির খান তো আসলে এটার সাথে কোনো সম্পর্ক না, যদিও পুলিশ বলতেছিল যে নাসির খানেরও ভেরিফাই করা দরকার ছিল কাগজপত্র, নাসির খানেরও দায় আছে বুঝাইতে চাচ্ছে। এখন নাসির হোসেনের অপরাধ একটি হলো যে তিনি তার উচিত ছিল কিনা যে যে ভদ্রমহিলাকে তিনি বিয়ে করবেন, তিনি যে তালাকের সার্টিফিকেট দেখিয়েছেন সেই তালাকি ইয়ে কিনা সঠিক কিনা, এইটি তার উচিত ছিল, কারণ তথ্য বলছেন যে ওনার একটি ভেরিফাই করা উচিত ছিল। আই ডোন্ট থিঙ্ক সো, নাসির খানের দায় আছে মানে লাইক সে প্রতারণা করছে, হ্যাঁ কে আমার কাজে নাসির খানকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এসে যত কাগজপত্র আসবে হাতেগুলো সব নিয়ে নিয়ে, তো মানুষের সারা জীবনে এই কাজই করতে হবে, তাইলে আমার হাতে যত কাগজপত্র আসবে এগুলো সব যদি ভেরিফাই করার দায়িত্ব আমার হয়, তো সারা জীবন আমাকে পথে পথে ঘুরে ভেরিফিকেশনের কাজ করতে হবে, আমার চাকরি করে খাওয়া লাগবে না। সো না, নাসির খানের কোনো দায় আছে বলে আমি মনে করি না। আর হচ্ছে যে এই যে মেয়ে যে মিথ্যা কাগজপত্র জমা দিছে, জাল জালিয়াতি করছে, এটার জন্য তাকে প্রচণ্ডভাবে আইনের আওতায় আনা হোক এবং প্রচণ্ডভাবে ন্যায় বিচার সেঁটে দেওয়া হোক, সেটা আমি প্রত্যাশা করি দেশের কাছে। আর আশায় বুক বেঁধে থাকতে চাই যে মবগুলা আবার লেগে যাবে না, নারীবাদী গ্ল্যামারাস বদমাইশগুলো আবার লেগে যাবে না, লেগে গিয়ে রায়টায় সব চেঞ্জ করে দেবে না, ইয়ে উল্টে দেবে না। তো যাই হোক, সেই আশাবাদ ব্যক্ত করে ডেলি শো উইথ ফখরুল, সুপ্রিম কোর্টের রায় হচ্ছে যে তামিমা দোষী, তাকে ন্যায় বিচার সেঁটে দেওয়া হোক।